বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, আর পেতে থাকুন নিত্য নতুন খবর। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে নববর্ষ হলো এক গুরুত্বপূর্ণ উৎসব। পৃথিবী জুড়ে যত বাঙালি আছে তারা নিজের মতো করে দিনটি পালন করে, নতুন বছরকে স্বাগত জানায়। এবার সেই নববর্ষ উপলক্ষে পয়লা বৈঠক নামে বাউল গানকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল বাংলার অন্যতম রেডিও এফএম সংস্থা। সল্টলেকে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে মঞ্চ মাতালো প্রখ্যাত বাউল গায়ক তীর্থ ভট্টাচার্য, পৌশালী ব্যানার্জি, কার্তিক দাস বাউল সহ প্রমুখ। এরপরে আমাদের আরো কিছু প্ল্যানস আছে, কিন্তু হ্যাঁ এবারে এটা একদিনেরই করা হয়েছে। দেখুন, আমরা না যে কোনো প্রোগ্রাম চাই, ঘোরা মেলা সমাজকে কি বার্তা আমাদের এই ইনিশিয়েটিভটার মেইন ইন্টেনশনটাই হচ্ছে যে এই যে ক্যাটাগরি অফ মিউজিক আজকাল প্ল্যাটফর্মস আছে তার শোনার, আমাদের ইন্টেনশনটাই হচ্ছে যে বাংলার গানকে এখন করা, জিনিসটাকে প্রমোট করা, যাতে লোকের মানুষ শুনতে না যায়।